আসসালামু আলাইকুম এভরিওয়ান, আরও একটি নতুন ভিডিও দেখার জন্য আপনাদেরকে ওয়েলকাম জানাচ্ছি। আজ আমি আপনাদের সাথে কোনো রান্নাবান্নার রেসিপি শেয়ার করছি না, আজ আমি আপনাদের সাথে শেয়ার করছি কিভাবে অনেক দিনের পুরনো কড়াই কেক পরিষ্কার করা যায়, সে ধরনের একটি ভিডিও। সো আশা করি এই ভিডিওটি আপনাদের কাছে ভালো লাগবে। যদি ভালো লেগে থাকে প্লিজ আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং লাইক শেয়ার কমেন্ট করবেন। আর এই যে দুটি কড়াই দেখতে পাচ্ছেন সেগুলো অনেক দিনের পুরনো কড়াই, আমি কিভাবে তো এটাকে পরিষ্কার করেছি চলুন আমরা এটা দেখে নেই। প্রথমে দেখতে পাচ্ছেন আমি এখানে একটি কড়াই নিয়েছি, এটা আমার 5 বছর আগের কড়াই, এটা একটু বড় কড়াই। আর এই কড়াইটা আমি যখন ব্যবহার করেছিলাম তখন অনেকটাই কালো হয়ে গিয়েছে। আজ আমি আপনাদেরকে পরিষ্কার করে দেখাবো কিভাবে এই কড়াইটা আমি পরিষ্কার করেছি। এখন যে একটি কড়াই দেখতে পাচ্ছেন সেটা হচ্ছে আমার 9 বছর আগের একটি কড়াই, আর সেই কড়াইটাও কিভাবে আমি পরিষ্কার করেছি। আর এটা যদি আমি নিজে নাও করতাম তাহলে আমার বিশ্বাস হতো না, সো তাই আমি আপনাদেরকে সাথে এটা শেয়ার করছি। প্রথমে এই কড়াইটা আমি চুলায় বসিয়ে এটাকে জাল করব, আর এই পর্যন্ত জাল আমার কেমন ছিল সেটা আমি আপনাদেরকে দেখাচ্ছি। তো একদম এটা হাইয়ে থাকবে চুলার জালটা, সো আমি বড়টাকে আরেকটি চুলায় এটাকে বসিয়ে এখন জাল করব অনবরত। তো এটাকে আমি বসানোর পরে যখন 10 থেকে 15 মিনিট পর পর আমি এটাকে উল্টে দেব, তো যখন দেখতে পাচ্ছেন মাঝের দিকটা একটু সাদা হয়ে এসেছে তখন এটাকে উল্টে পাল্টে দিতে হবে, মানে ঘুরিয়ে ঘুরিয়ে এক সাইড থেকে অন্য সাইডটা দিতে হবে। আর সব সময় কিন্তু আগুনটা একদম হাই আছে থাকতে হবে। সো কড়াইয়ের যেদিকে কালো বেশি সেদিকে কিন্তু আগুনটা দিয়ে এটাকে গুঁড়িয়ে দিতে হবে। তো এভাবে কিন্তু বারবার আমি অন্য একটি হাড়ি মানে কড়াইকেও দিচ্ছি। যখন দেখবেন একটা সাইড সাদা হয়ে গিয়েছে তখন কিন্তু অন্য একটা সাইড দিতে হবে। সো এইরকম করে করে আমি 2 থেকে 3 ঘন্টা জাল করেছি দুটি কড়াইকে। সবে অনেকের কিন্তু ঘরে সিলিন্ডার থাকে, যাদের ঘরে সিলিন্ডার তাদের কিন্তু এই কাজটা করার কোনো দরকার নেই, তবে এভাবে কিন্তু কাজটা করলে এটাকে কষা মাজা একটু কমেই সাদা করা যায়, মানে ধবধবে পরিষ্কার করা যায়। তো আমি যেহেতু অনেকটা পাশ হয়ে গিয়েছে তখন কিন্তু আরেকটা পাশ আর চুলার যে জালটা ছিল সে জালটার দিকে মানে আগুনের দিকে দিচ্ছি। এটাকে একটু কাত করে দিতে হবে। তো আমার ছোটো যে কড়াইটা ছিল সেটাও আমি মাঝের দিকটা আমার সাদা হয়ে গিয়েছে আবার ঘুরিয়ে ঘুরিয়ে সাইডের দিকটা দিয়ে দিচ্ছি। আর এটা কিন্তু আসলে আপনাদেরকে ধৈর্য সহকারে করতে হবে, আমি একটু লম্বা হলে ভিডিওটা আপনাদের সাথে মানে শেয়ার করেছি যে কতটুকু কিভাবে আমি এটাকে উল্টে পাল্টে দিচ্ছি। তো সো আরও 15 থেকে 20 মিনিট পরে আমি এখানে একটি চামচের সাহায্যে টেনে টেনে যে কালোটুকু ছিল সেটাকে ফেলে দিচ্ছি। দেওয়ার পর আমি এটাকে নামিয়ে এনেছি, নামিয়ে আনার পর এখানে আমি পানিটা ছেড়ে এটাকে ঠান্ডা করে নিচ্ছি। আর এই কাজটা কিন্তু আপনাদেরকে সতর্কতার সাথে করতে হবে, এটা কিন্তু এ পর্যায়ে খুবই গরম, তবে আপনারা কিন্তু সতর্ক সহকারে এটা করবেন। তো এখন আমি এখানে নিয়েছি কিছুটা ছাই, এখানে ছাই নিয়েছি, ভীমবার নিয়েছি 2 টেবিল চামচ নিয়েছি আমি, সাদা সিরকা। আপনারা চাইলে এখানে যদি লেবুর রস থাকে ঘরে সেটা 2 টেবিল চামচের মতো ব্যবহার করতে পারেন এবং কিছুটা ব্লিচিং পাউডার ব্যবহার করতে পারেন এ পর্যায়ে। সো এটাকে আমি খুবই ভালোভাবে ঠান্ডা করে নিয়েছি, ঠান্ডা করার পর এখানে আমি যে মিশ্রণটি তৈরি করেছিলাম সেটাকে লাগিয়ে একটু ঘষে নিচ্ছি। সো এটা কিন্তু এত জোরে ঘষানোর কোনো প্রয়োজন নেই, আমি একটু হালকাভাবে ঘষে দেওয়ার সাথে সাথেই কিন্তু এগুলো উঠে যাচ্ছে, এটা কিন্তু আপনারা দেখতেই পাচ্ছেন। সো এভাবে আমি হালকা ঘষে ঘষে এটাকে সম্পূর্ণভাবে পরিষ্কার করে নিয়েছি।
একই ভাবে আমি ঘষে ঘষে দুটি কড়াইকেও আমি পরিষ্কার করে নেব। তো দেখতেই পাচ্ছেন আপনারা কত সহজে আমার কড়াইটা পরিষ্কার হয়ে গিয়েছে। আর এই কড়াইটা যদি আমি নিজে পরিষ্কার না করতাম তাহলে আসলে বিশ্বাসই হতো না। তো দেখতেই পাচ্ছেন আমার এত বছরের আগের কড়াই কিভাবে আমি এটাকে ধবধবে সাদা করেছি। একইভাবে আমি বড় যে কড়াইটা ছিল সেটাকে আমি নামিয়ে এনেছি। আনার পর এটাকে খুব ভালোভাবে ঠান্ডা করে ঘষে মেজে আমি পরিষ্কার করে নিয়েছি। তো দেখতেই পাচ্ছেন আমি কিভাবে এত সুন্দর করে দুটি কড়াই খুবই পরিষ্কার করে নিলাম। এটাকে আমি আসলে একদম ঘষা মাজা দেইনি, আমার ভালো লাগছিল না। সো আশা করি আমার ভিডিওটি আপনাদের কাছে ভালো লেগেছে। সো যদি ভালো লেগে থাকে প্লিজ আমাকে কমেন্ট করে জানাবেন এবং আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন, লাইক শেয়ার কমেন্ট করবেন, আর পাশে থাকা বেল বাটনটি বাজিয়ে রাখবেন। আজ এই পর্যন্তই, আল্লাহ হাফেজ।